আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে সকালে মেয়ে ঘুম থেকে একটু দেরি করে উঠছে, কারণ আজকে স্কুল বন্ধ ছিল, তাই একটু দেরি করেই উঠছে। এখন তাকে খাইয়ে দিচ্ছি, খাবে না তাই বাহানা করতেছে। তো এখানে আমি লাউয়ের ফেলে দেওয়া অংশগুলো নিয়েছি, লাউয়ের খোসা, বিচি এবং লাউয়ের মাঝখানের যে অংশটা থাকে সেটাও নিয়েছি একসাথে। আসলে লাউয়ের খোসা, বিচি এবং লাউয়ের এই সাদা অংশটুকু সবগুলোই খাওয়া যায়। লাউয়ের এই সাদা অংশটুকু তো সবাই দেয় লাউয়ের ভিতরে, কিন্তু আমরা লাউয়ের ভিতরে এটা কখনো দেইনি, সবাই খেতে পারে না, এই জন্য আর দেওয়া হয় না। তো আজকে সবগুলো নিয়ে একসাথে একটা ভর্তা বানাবো ভাবছি, এই জন্য রেখে দিয়েছিলাম আর ফেলিনি। আর লাউয়ের খোসাগুলো তো ভাজি করলে অনেক মজার হয়। তো এখানে আমি আগে সবগুলো উপকরণ সেদ্ধ করে নিলাম, আর এই দিকে মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছ ভাজি করলাম। পাবদা মাছ ভাজাটা বাসায় সবাই খুব পছন্দ করে, রান্নার থেকে ভাজা মাছটা ওরা বেশি খায়, কিন্তু আমার কাছে ভুনা মাছটাই বেশি পছন্দ। ওরা যেহেতু ভাজা মাছ খায় তো আমাকে তো ভাজতে হবেই। তো এখানে আমি সবগুলো উপকরণ, মানে লাউয়ের খোসা, বিচি এবং লাউয়ের সাদা অংশ, এই তিনটা উপকরণ একসাথে নিয়েছি। আর এর সাথে পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে দিয়ে ব্লেন্ড করেছি। এখন একটা কড়াইতে সরিষার তেল নিলাম, সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই পেস্টটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। ভাজতে ভাজতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর এই ভাজা ভর্তা দিয়ে আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এটা খুবই মজাদার হয়। এদিকে মেয়ে টিভি দেখতে দেখতে আঁকা বাঁকা হয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর ওকে উঠাইনি, ও ওইভাবেই ঘুমিয়েছিল। আর আমি এখানে শাড়িগুলো রেডি করেছি, শাড়িগুলো সব কমপ্লিট হয়েছে, আর কিছু বাকি আছে, সকালে আমি সেগুলো এঁকে নিয়েছিলাম। পেন্টের কাজ কমপ্লিট হয়েছে, এখন শুধু টার্সেল বসালেই হয়ে যাবে। তো বিকাল হয়ে গেল, আকাশ একদম মেঘলা মেঘলা, দুপুর থেকেই আজকে বৃষ্টি, আজকে বেশ ঠান্ডা আবহাওয়া বইতেছে। তো এখন বিকালে নাস্তা করার জন্য কিছু তো বানাতে হবে, সেজন্য ভাবলাম আজকে পাস্তা তৈরি করি। তো পাস্তা বসিয়ে দিলাম, আগে পাস্তা সিদ্ধ করে নিলাম। তারপরে সবগুলো উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে ফেলব। তো দেখতে থাকুন আজকে শেষ অংশটুকু। আর হ্যাঁ, আমার এই ব্লগটি যারা নিয়মিত দেখছেন, আমাকে সাপোর্ট করছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমার অনেক ভালো লাগে, আর আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরও নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। আর একটা লাইক দিলে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় আরও অনেকের কাছে, তাই প্লিজ রিকোয়েস্ট সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন আমার এই ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন।
তাতে পরবর্তীতে যে কোনো ধরনের নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আগামী ভিডিওগুলোতে আমি কিছু গ্রামের দৃশ্য নিয়ে আসব, কারণ আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি। এখন থেকে কাপড় গোছানো শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ হলে একটা লাইক দিবেন প্লিজ। তো আজকে আমি এখানেই শেষ করব, কথা হবে আগামীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।